কখনো বলে না সবে বরাতের নামাজ নাই, রোজা নাই। সুন্নিরা কখনো বলে না সবে মেরাজের নামাজ নাই, রোজা নাই। সুন্নিরা কখনো বলে না যে মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, নেক আমল নাই, এটা নাই, ওটা নাই। বরং সুন্নিরা কুরআন হাদিস দিয়ে প্রত্যেকটা নেক আমল প্রমাণ করার চেষ্টা করে। আর বাতিলরা সবসময় কয় এটা নাই, ওটা নাই, এটা করা যাবে না, এটা কুরআন হাদিসে না বেদাত, এটা ভণ্ডদের কাজ, এটা করা যাবে না। অতএব এই জামানায় যারা মানুষকে আমলের ব্যাপারে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, এগুলি ইবলিস শয়তানের চেলা। একজন তো ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাইতেছে, কি বানাইতেছে? আমিরুল মুমিনিন ইয়াজিদ। চিন্তা করা যায়, আবার ওনার ডিগ্রি আমার সাথে বেশি, ওনার ডিগ্রি আমার সাথে বেশি, ঘুমটা আছে মাথায়, ঘুমটা আছে, পাগড়ি নাই। এগুলি ইবনু আব্দুল ওয়াহাব নজদির খাসলত, পাগড়ি ছাড়া ঘুমটা মারে। রসুলের সুন্নত হলো টুপি, টুপির উপরে পাগড়ি, তারপরে হলো রুমাল, এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর এরা হলো পাগড়ি জীবন বানবো না, টুপি একটা দিব দিয়া এটার মাঝে ঘুমটা মারবো। এই সিস্টেমটা চালু করছে ইবনু আব্দুল ওয়াহাব নজদি, এই লোকে চালু করছে। এরপরে টিকা এগুলার আমরা দেখলে বুঝি এটা কোন কোম্পানির প্রোডাক্ট। প্রিয় ভাইরা, আমার ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাইতে চায়, ইয়াজিদকে নির্দোষী বানাইতে চায়, এই লোকগুলি হলো সেই নজদের দালাল, কারবালার ইমাম হুসাইনের শত্রু। এদের থেকে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে এদের থেকে দূরে থাকতে হবে, না হয় আপনাদের ইমান আমল দুইটাই নষ্ট করে ছাড়বে। ভাই, এই বাতেলদের একটা আলামত হলো যে কোনো নেক আমলে আপনাকে কনফিউশন তৈরি করে দিবে। কনফিউশন বুঝেন নি আপনারা, সন্দেহ তৈরি করে দিবে, সন্দেহ। যে কোনো একটা ভালো কাজ করতে যাবেন, আপনার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দিবে। যেমন ধরেন একটা হাদিস আছে মাহে মুহররমে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা তার পরিবারের প্রতি উদার হবে, প্রশস্ততা দেখাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ রহমত দান করবেন। এই হাদিসটা দিয়ে তারা মনে করেন একটা ব্যাখ্যা দেয় যে বেশি বেশি যারা মাহে মুহররমের 9 তারিখ 10 তারিখে যারা মানুষের খাবার দিবে তাদেরকে আল্লাহ রহমত দিবে, স্পেশাল রহমত দিবে। অথচ হাদিসে বলছে প্রশস্ততা যারা দেখাবে পরিবার পরিজনের প্রতি, প্রশস্ততা মানেই খাবার না। আর এখানে খাবার অর্থ দিনের বেলায় নেওয়া যাবে না, কারণ সহি মুসলিম অন্যান্য হাদিস আছে মাহে মুহররমের 9 এবং 10 দুইটা, দুই দিনে দুইটা রোজা রাখা সুন্নত। দুই দিনে দুইটা রোজা রাখা কি সুন্নত? তাহলে রোজাদার দিনের বেলায় খাবার খাবে? বা দিনের বেলায় যেহেতু রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেছেন, সেহেতু দিনের বেলায় খাবার পরিবেশনের উৎসাহ দিতে পারে? একই সাথে তো দুইটা হয় না, একদিকে রোজা রাখার জন্য বলেছেন আর একদিকে খাবার পরিবেশনের কথা বলেছেন, একসাথে দুইটা হয় না। এরা খাবারের জন্য অর্থ নিয়ে আসে, মানে ওয়াসা, এই শব্দটা ওয়াসা শব্দটাকে তারা খাবার নিয়ে আসে। অথচ এটা অর্থ হলো মহরমের এই 9 তারিখ 10 তারিখে বা মাহে মহরমে কেউ যদি, আপনি পিতা হিসেবে আপনার স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন এই পরিবারের কর্তা হিসেবে সবার জন্য যদি আলাদা স্পেশাল কিছু মার্কেটিং করেন, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিলেন, বাচ্চাদেরকে স্পেশাল কিছু জামা কাপড় বা তাদের পছন্দের একটা কিছু কিনে দিলেন, এটা হলো পরিবারের প্রতি আপনার প্রশস্ততা। একটা স্পেশাল মার্কেটিং করলেন বা তাদের জন্য কিছু খাবার নিয়ে আসলেন, রাতের বেলায় সবাইকে নিয়ে একসাথে স্পেশাল ডিনার করবেন, এই ধরনের যে একটা প্রশস্ততা, ওইটা যদি কেউ করে তাহলে আল্লাহ রসুল বলছে তাকে বিশেষ রহমত দান করা হবে। আর এই বিষয়টাকে তারা কিভাবে ঘুরায়, এই খারিজিরা ঘুরায় কেমনে, যে যারা মানুষকে খাবার দিবে বেশি বেশি করে, পরিবারের লোকদের খাবার দিবে, কোনো ব্যাখ্যা নাই, তার মানে ওই রোজার বিষয়টাকে নর্মাল করে দিতেছে। মহরমের 9 তারিখ 10 তারিখ যে রোজা রাখতে হবে, ওই রোজার বিষয়টা নর্মাল কইরা খাওন চালু করে দিতেছে, মানে এবাদত নষ্ট করা। কি নষ্ট করা? এবাদত নষ্ট করা। প্রিয় ভাইরা আমার, আপনারা রজব মাস আসলে দেখবেন, রজব মাস নবীজির মেয়েরাজের মাস, তখন দেখবেন অনেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন লোকেরা আপনাদের সামনে বলবে নবীজির মেয়েরাজ রজব মাসে হয়েছে, এটার কোনো গ্যারান্টি নাই, কোনো নির্ভরযোগ্য দলিল নাই। এই যে নাই বললো, তখন আপনার মনের ভিতরে একটা কামড় মারবে, যদি দলিল না থাকে তাহলে সবে মেয়েরাজে রোজা রাখবো কেমনে, রোজা রাখা তো দরকার নাই। যদি দলিল না থাকে তাহলে তো সবে মেয়েরাজের রাত জেগে ইবাদত করা নফল নামাজ আপনারা পড়েন না,
যে এটা কেন করবো, একটা কনফিউশন তৈরি হবে মনের ভিতরে, সন্দেহ তৈরি হবে। এই যে সন্দেহ তৈরি করে নফল বন্দিকে নষ্ট করে দিল, রোজাও নষ্ট করে দিল, এইটাই হলো খারিজিদের কাজ। এবাদত নষ্ট করে দেওয়া বা এবাদত সম্পর্কে কনফিউশন তৈরি করে দেওয়া, এটা মূলত শয়তানের কাজ। সে শয়তানের প্রতিনিধি হিসেবে খারিজিরা এগুলি করে থাকে। আপনারা যদি সচেতন না হন তাহলে মিয়া ভাই আমরা কত বুঝাবো, আপনারা তো বুঝতে হবে, দায়িত্ব আপনাদেরও আছে। শাবান মাসে শবে বরাত, শাবান মাসে কি শবে বরাত, তো শবে বরাতে আপনাদেরকে একটা ওয়াজ শোনানো হবে যে শবে বরাতে বিশেষ কোনো নামাজ নাই, শবে বরাতে কোনো রোজা নাই। দলিল কিন্তু নাই, দলিল হলো কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। শবে বরাতে নামাজ নাই, রোজা নাই, আপনি কিন্তু সবসময় নামাজ পড়ছেন, রোজাও রাখছেন, হঠাৎ বড় মসজিদের মুসল্লি হইলেন, বড় মসজিদের গোমটাওয়ালা শায়েক আপনাকে বোঝাইল যে শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নাই, রোজা নাই। ওরে বাবা, এত বড় শায়েক বলছে নামাজ নাই, রোজা নাই, আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকবে কি না, সন্দেহ ঢুকবে কি না? এই সন্দেহটা ঢুকার সাথে সাথে আপনার আমলের আগের যে একটা আগ্রহ পুরোপুরি থাকবে না, কিছুটা হলে নষ্ট হয়ে যাবে। এই যে এবাদতের যে আগ্রহ, এবাদতের প্রতি যে একটা আকৃষ্টতা, এটা নরমাল করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এগুলি হলো খারিজিদের আলামত। সুন্নিরা কখনো বলে না শবে বরাতে নামাজ নাই, রোজা নাই। সুন্নিরা কখনো বলে না শবে মেরাজে নামাজ নাই, রোজা নাই। সুন্নিরা কখনো বলে না যে মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, নেক আমল নাই, এটা নাই, ওটা নাই। বরং সুন্নিরা কোরআন হাদিস দিয়ে প্রত্যেকটা নেক আমল প্রমাণ করার চেষ্টা করে, আর বাতিলরা সবসময় এটা নাই, ওটা নাই, এটা করা যাবে না, এটা কোরআন হাদিসের বেদাত, এটা ভণ্ডদের কাজ, এটা করা যাবে না। অতএব এই জামানায় যারা মানুষকে আমলের ব্যাপারে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, এগুলি ইবলিস শয়তানের চেলা। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন।